অবশ্যই ছাড়াই, নোটিশ লাগিয়ে বন্ধ চোপড়ার কাঁচাকালি বাজারে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কাঁচাকালি হাট শাখা। চরম সমস্যায় ব্যাংকের গ্রাহকরা। নোটিশে লেখা রয়েছে, পরিচ্ছন্নতাজনিত অনিবার্য কারণবশত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কাঁচাকালি হাট শাখা সামান্য কিছুদিনের জন্য বন্ধ থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুসারে। যদিও ব্যাংকের এই নোটিশের বক্তব্য গ্রাহকদের সন্তোষজনক নয়, ব্যাংক গ্রাহকদের অভিযোগ, মাঝিয়ালি অঞ্চলে একটিমাত্র বড় ব্যাংক শাখা, ওই শাখার উপর নির্ভরশীল এলাকার ব্যবসায়ী, চা বাগান মালিক এবং সাধারণ গ্রাহকরা। এছাড়াও এই এলাকাটি হচ্ছে চা শিল্প এলাকা, বিশেষ করে চা বাগান মালিকরা এই ব্যাংক থেকে টাকা তুলে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দিয়ে থাকেন। এছাড়াও আছে বৃদ্ধ ভাতাসহ অন্যান্য সাধারণ গ্রাহকরা। কিন্তু 3 দিন ধরে ব্যাংক বন্ধ থাকায় চরম সমস্যায় ব্যাংকের গ্রাহকরা। এছাড়াও এই ব্যাংকের এটিএম পরিষেবাও বন্ধ রয়েছে বলে গ্রাহকদের অভিযোগ। শীঘ্রই ব্যাংকের পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন ব্যাংক গ্রাহকরা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাংকের এক কর্মী জানান, আগামী শনিবার ব্যাংকে স্যানিটাইজ করা হবে এবং সোমবার থেকে এটিএম সহ ব্যাংকের পরিষেবা চালু করা হবে। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।